দেখুন সবই এটা বিষয় হয়। কখনো কখনো এজেন্সি ঘুমোয় ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না কথা বলো না কেউ শব্দ করো না হয়তো আমাদের কোনো নেতা কোনো কারণে বিদেশ গিয়েছেন ভগবান ঘুমিয়ে পড়লেন আবার হয়তো আমাদের কোন নেতা বিদেশ থেকে যে এসেছেন ভগবান জেগে উঠেছেন কিছু করতে হবে কিছু করতে হবে দেখাতে হবে দেখাতে হবে দিল্লির ইনস্ট্রাকশন তো ফলে এই যে সংবাদ তখন ছিল এখন হচ্ছে এজেন্সি সংবাদ কথা বলো না কেউ শব্দ করো না ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না দিল্লি থেকে কখন কি বার্তা আসবে তাদের যতদিন একজন চিকিৎসার বিষয় ছিলেন ততদিন যেন তদন্তের দরকার ছিল না আরে তদন্তই যদি হবে তাহলে কি ঘুমোচ্ছিলেন নাকি মোসাই। আবার কেউ ফিরলেন সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয়ে গেল এ তো রাজনীতি সুতোয় বাঁধা যে কোনো বাচ্চা ছেলে বলে দেবে এ তো যে কেউ হাসতে হাসতে বলে দেবে ছেলে খেলা হচ্ছে তদন্তের নামে

রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ে নির্দিষ্টভাবে কাউকে তৃণমূলের কোনো শীর্ষ নেতাকে লক্ষ্যবিন্দু করে হ্যারাস করার জন্য বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার শাখা সংগঠন এজেন্সিগুলিকে পরিচালনা করছে না হলে এতদিন ছিল। টাইমিং কি যিনি চিকিৎসার কারণে বাইরে গেলেন তদন্ত ঘুমিয়ে পড়ল। এয়ারপোর্টে ফেরা ছবি এলো তদন্ত আবার জেগে উঠল কিন্তু সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে কোনো একটা বাচ্চা ছেলেও এই টাইমিং দেখে বুঝতে পারবে আরে এতদিন ঘুমোচ্ছিলেন যদি আপনাদের তদন্তই দরকার তা আপনি ঘুমোচ্ছিলেন কেন এতদিন তা আজকে আজকে কাল রাত্রির থেকে ছবি হচ্ছে এয়ারপোর্টের আজকে সকালে সব কাগজের ছবি এয়ারপোর্টের ফলে আজকে এজেন্সিকে জেগে উঠতে হবে আবার এজেন্সিকে জেগে উঠতে হবে কারণ তিনি ফিরে এসেছেন বিজেপির ঘুম ছুটে গেছে যারা যারা বলেছিল পালিয়ে গেছে পালিয়ে গেছে পালিয়ে গেছে আজকে নিজেদের থুতু নিজেদের গিলতে হচ্ছে আবার তিনি এসে গিয়েছেন যাকে এত ভয় এত ভয় এত ভয় গলার কাঁটা ফলে আবার সঙ্গে সঙ্গে এজেন্সিকে নামিয়ে দাও উত্তক্ত করো অপপ্রচার করো রাজনৈতিক আক্রমণ থেকে নজর ঘুরিয়ে সঙ্গে সঙ্গে অন্য কুৎসার আয়োজন করে দাও আর কিছু এদিক ওদিক যেগুলো পোষ্য আছে সেগুলোকে একটু নামিয়ে দাও কুৎসার জন্য এইসব